আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা গরুর মাংসের কাবাব তৈরি করব। এই জন্য বাটা, সকল ধরনের মশলা একটি বাটিতে নিয়ে নিয়েছি। প্রথমে গরুর মাংসের বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচের বাটা, ধনিয়া পাতা, ম্যাজিক মশলা 2 প্যাকেট নিয়েছি। এরপর একটি আস্ত ডিম নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো বিস্কুটের গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মিশ্রণ ভালো করে এখন মেখে নিব, যেন সব জায়গায় সব উপকরণ ভালোভাবে পৌঁছায়। বিস্কুটের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে টোস্টের গুঁড়াও দিতে পারেন, তাহলেও কাবাবটি খেতে অনেক মজা লাগবে এবং ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব হবে কাবাব ভাজার পরে। আমাদের বাসায় প্রায় এই কাবাবটি বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রিজিং করে রাখা হয় এবং এর সুবিধা হচ্ছে যখন আপনার খেতে ইচ্ছে করবে প্রয়োজন অনুযায়ী ফ্রিজ থেকে বের করে তারপর আপনি তেলে ভেজেই সহজে খেতে পারবেন। এবং এই কাবাবটি গরম গরম পোলাও বা বিরিয়ানির সাথে খেতে সবাই পছন্দ করেন। আমার বাসার সবাই এই কাবাবটি অনেক পছন্দ করে। রুটি বানানোর জন্য আটার খামির যেভাবে মেখে নিতে হয় সেভাবেই এই মিশ্রণটির উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না একটি সুন্দর খামিরে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মেখে নিতে হবে। আমাদের খামির মাখানো প্রায় শেষ পর্যায়ে, এখন এই খামির থেকে কাবাব তৈরি করে নিব। খামিরটি থেকে অল্প অল্প পরিমাণে কাবাবের মিশ্রণ নিয়ে হাত দিয়ে সুন্দর করে গোল আকৃতির শেপ করে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন আকৃতির কাবাবের শেপ করে নিতে পারেন, তবে আমি গোল আকৃতির শেপ করে রাখি সবসময়। কাবাব অনেকেই খেতে পছন্দ করেন এবং ছোট বাচ্চারাও এই কাবাবটি খেতে অনেক পছন্দ করবে, এবং বাচ্চাদের টিফিনেও যদি এই কাবাবটি দেওয়া হয় তাহলে টিফিন প্রায় শেষ হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন কাবাবগুলো যেন গরম গরম পরিবেশন করা যায়। কাবাবটি আমি টিফিন বক্সে এভাবে ডিপ ফ্রিজে ফ্রিজিং করে রেখেছিলাম এবং যখনই খেতে মন চাইবে আমি এভাবে বের করে তেলে ভেজে খেতে পারবো। এবং অতিথি আপ্যায়নে এর চেয়ে সহজ পদ্ধতির আর কোনো জুড়ি নেই। আমি কিছু কাবাব এখন অল্প আছে তেলে ভেজে নিব এবং কোনো পাশ যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই দেখুন, কাবাব বানানো প্রায় হয়ে গেছে এবং অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। এভাবে আপনারা চিকেন কাবাবও তৈরি করতে পারবেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর রান্না হতে কাবাবের প্রচলন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই খাবারের বিভিন্ন ধরন বিশ্বজুড়ে এখন খুবই জনপ্রিয়। বাংলাদেশের বিয়েবাড়িতে এই খাবারটি থাকবেই থাকবে, এই খাবারটি ছাড়া যেন চলেই না। বিফ কাবাবগুলো দেখতে অনেক লোভনীয় এবং সুন্দর লাগছে। এখন আমরা গরম পোলাওয়ের সাথে এই বিফ কাবাবটি খাওয়ার জন্য নিব। আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই ফ্রিজে ফ্রিজিং করে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।